সিলের ডাকে সাড়া না দেওয়ায় নামাজরত অবস্থায় সিলের হাতে থাকা দায়ের কোপে মোমিনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিলের জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। করুণ ও নির্মম এই ঘটনাটি ঘটে ময়মনসিংহের সদর উপজেলার মধ্য বাড়েরা গ্রামে। স্থানীয়রা জানায়, মোমেনা বেগম এশারের নামাজ পড়ছিলেন। এ সময় সিলেট জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেনি। এতে সিলেট ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মা মোমেনা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যেই সিলেট জাকিরকে আটকও করেছে পুলিশ। স্থানীয়রা আরও জানায়, সিলেট জাকির হোসেন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল। দর্শক, সিলেট ডাকে সাড়া না দেওয়ায় মাকে হত্যার অপরাধে পাষাণ্ড খুনি সিলের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।